আমার প্রিয় হিসাব রক্ষকগণ, আমি আপনাদেরকে আজকে ট্রেডার্স সেলস টার্গেট ইনসেন্টিভ শিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ট্রেডার্স টার্গেট সেলস ইনসেন্টিভ শিট কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করে, সে বিষয়ে আমি আপনাদেরকে একটি প্রাথমিক ধারণা দিচ্ছি। আপনারা আমার কথা সুন্দরভাবে শুনবেন, বুঝবেন এবং ভিডিওটি ভালো করে লক্ষ্য করবেন। যদি আপনারা আমার কথা এবং আমার কাজগুলো সঠিকভাবে দেখেন এবং পরবর্তীতে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনাদের ট্রেডার্স টার্গেট সেলস ইনসেন্টিভ তৈরি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি আপনাদেরকে আজকে ট্রেডার্স টার্গেট সেলস ইনসেন্টিভ এক্সেল যে শিটটি আমি তৈরি করেছি, সেই শিটটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা সঠিকভাবে দেখবেন, বুঝবেন এবং তৈরি করার চেষ্টা করবেন। প্রথমে আমি শিটটি সম্পর্কে আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। এই শিটটি নাম দিয়েছি ট্রেডার্স টার্গেট ইনসেন্টিভ ক্যালকুলেশন। এই শিটটির বেশ কয়েকটি শিট তৈরি করা আছে, যার প্রথম শিটটির নাম হচ্ছে নেম অফ সেল সেন্টার, আপনি যে সেল সেন্টারে কাজ করছেন সেই সেল সেন্টারের নেম। দ্বিতীয় শিটটির নাম হচ্ছে পার্টি নেম, আপনি যে সেল সেন্টারে কাজ করছেন ওই সেল সেন্টারের যে সকল কাস্টমার গুলো আছে সেই পার্টিগুলোর নেম এখানে এন্ট্রি করতে হবে। এআর উত্তরা সেল সেন্টার, এটা একটা ডিফল্ট শিট, এই শিটটির নাম চেঞ্জ করার প্রয়োজন নেই। এই শিটটির কাজ হবে আপনার যে সেল সেন্টারে কাজ করছেন ওই সেল সেন্টারের ওপেনিং ব্যালেন্সকে হিসাবভুক্ত করার জন্য এই শিটটি কাজ হবে। আরেকটি শিট হচ্ছে কন্ট্রোল শিট, কন্ট্রোল শিটের মাধ্যমে আপনি যে কাজটি করবেন সেটা ওপেনিং যে সেল সেন্টারটা, ওপেনিং যে ব্যালেন্স আপনাদের হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে সেই শিটটিকে সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্যই কন্ট্রোল শিটটি তৈরি করা হয়েছে। এরপরে ওয়ার্কিং ডাটা, আপনি যে সকল কাজগুলো এই ট্রেডার্স টার্গেট ইনসেন্টিভ ক্যালকুলেশন তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হবে এবং যে সকল কাজগুলো আপনাকে করতে হবে সেই সকল কাজগুলোই আপনি করবেন ওয়ার্কিং ডাটা শিটে। এই ওয়ার্কিং ডাটা শিটে কাজ করলে আপনার সম্পূর্ণ ক্যালকুলেশনটা অটোমেটিকভাবেই তৈরি হয়ে যাবে। ওয়ার্কিং ডাটার কাজ কমপ্লিট হওয়ার পর আপনি চলে যাবেন রিফ্রেশ ডাটায়। রিফ্রেশ ডাটার কাজ হচ্ছে আপনি ওয়ার্কিং ডাটার যে কাজগুলো কমপ্লিট করবেন সেই কাজগুলো কমপ্লিট করার পর এই টেবিলের যে কোনো এক জায়গায় রাইট মাউস ক্লিক করে রিফ্রেশ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওয়ার্কিং ডাটাতে যে কাজগুলো করেছেন সেটা সম্পূর্ণ ডাটা রিফ্রেশ ডাটার মধ্যে চলে আসবে এবং আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে শিটে কাজ হচ্ছে ক্যাশ কমিশন, আপনার যে সকল পার্টিগুলো আপনার যে সকল কাস্টমারগুলো ক্যাশে টেবিল ক্যাশে বিজনেস করে সেই সকল পার্টিগুলো এই ক্যাশ শিটে আপনার চলে আসবে। মান্থলি ক্যাশ, ক্যাশ শিটের পরের কাজ হচ্ছে মান্থলি ক্যাশ। মান্থলি ক্যাশের কাজ হবে আপনার বিক্রয় কেন্দ্রের যে সকল ট্রেডার্সগুলো মান্থলি ক্যাশে বিজনেস করে তাদের ডাটা আপনার মান্থলি ক্যাশে চলে আসবে। এরপরে আপনার আসবে কর্পোরেট শিট, কর্পোরেট শিটে আপনার কাজ হবে এখানে আপনার সেল সেন্টারে যে সকল কাস্টমারগুলো কর্পোরেট বিজনেস করেছে যাদের সেলস কমিশনের হিসাব করার প্রয়োজন নেই শুধুমাত্র সেই পার্টিগুলোর নাম এখানে চলে আসবে। এরপরে শিট হচ্ছে লেজার শিট, এই লেজার শিটটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে যে কোনো কাস্টমারের একক হিসাব বা একক ক্যালকুলেশন
যে কোনো সময় তৈরি করার জন্যই এই শীটটি তৈরি করা হয়েছে। এরপর আসে এক্সট্রা, আপনাদের যে সকল সেল সেন্টারে এক্সট্রা কমিশন, যে সকল ট্রেডার্সের এক্সট্রা ট্রেডার্স এক্সট্রা কমিশন দেওয়ার জন্য বা এক্সট্রা ইনসেন্টিভ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা আছে, যাদের পারমিশন নেওয়া আছে, তারাই শুধু এক্সট্রা কমিশন বা এক্সট্রা ইনসেন্টিভ হিসাবটি করবেন। অবশ্যই এটি 30 জুনের পরে। তাহলে আমি আপনাদেরকে প্রত্যেকটি শীটের নাম যেহেতু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা শীটে কি কি কাজ করতে হবে সেগুলো আমি আবার আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। প্রথমত নেম অফ সেল সেন্টার। নেম অফ সেল সেন্টারে আপনাদের যে কাজটি করতে হবে সে কাজটি প্রথমে কোম্পানির নেম, কোম্পানির নেম, আপনি যে কোম্পানিতে কাজ করছেন, যে কোম্পানির হিসাব করছেন, সেই কোম্পানির নেম আপনি এখানে বসাবেন। যেহেতু আপনি বিবিএস কেবলস লিমিটেডে আছেন, এখানে বিবিএস কেবলস লিমিটেড বসানো আছে, আর তৃতীয়টি বসানোর প্রয়োজন নেই। নেম অফ সেল সেন্টার, এখানে অবশ্যই আপনি যে সেল সেন্টারে কাজ করছেন সেই সেল সেন্টারের নামটি আপনি এখানে লিপিবদ্ধ করবেন। টপ পেজ আপনাকে কোনো কাজ করতে হবে না, ফাইন্যান্সিয়াল ইয়ার কাজ করতে হবে না, কাজ করতে হবে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট নেম। এখানে আপনি যে সেল সেন্টারে কাজ করছেন সেই সেল সেন্টারের নাম আপনাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। যে আমি যদি আজকে একটি উদাহরণ নিয়ে কাজ করি, তাহলে আমি এখানে ধরলাম, এখানে আমি আজকে কাজ করব একটি সেল সেন্টারকে ধরে, সেইটা চট্টগ্রাম মেট্রো সেল সেন্টার। আমি চট্টগ্রাম মেট্রো সেল সেন্টারের নাম লিখলাম, চট্টগ্রাম মেট্রো সেল সেন্টারের অ্যাকাউন্টেন্টের নাম MD মুহিব বিন ছালে। চট্টগ্রাম মেট্রো সেল সেন্টারের অ্যাকাউন্টেন্টের নাম মুহিব বিন ছালে। ব্রাঞ্চ ইনচার্জের নাম ধরেন নজরুল ইসলাম। আপনারা নিজের নামটি সুন্দরভাবে লিখবেন, নিজের ডেজিগনেশনটা সুন্দরভাবে লিপিবদ্ধ করবেন, আপনার ব্রাঞ্চ ইনচার্জের নাম সঠিকভাবে লিখবেন এবং ডেজিগনেশনটা সঠিকভাবে লিখবেন। আপনার যে সেল সেন্টারে কাজ করছেন সেই সেল সেন্টারের জোনাল ইনচার্জের নাম এখানে লিখবেন এবং তার ডেজিগনেশনটা লিখবেন। এখানে ডিফল্ট থাকবে ওমর ফারুক, হ্যাঁ, ডেজিগনেশন এক্সিকিউটিভ ডাইরেক্টর, অডিট ডিপার্টমেন্ট সেক্রেটারি অফ অডিটর, এখানে মার্কেটিং ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে নামটি আছে সেটা থাকবে, ডেজিগনেশন থাকবে, এখানে ফাইন্যান্স অ্যাকাউন্টসের হেডের নাম থাকবে, তার ডেজিগনেশন থাকবে এবং ম্যানেজিং ডাইরেক্টর। এই ঘরটি আপনারা সুন্দরভাবে পূরণ করবেন। এই ঘরটি কমপ্লিট করার পর এখানে আপনাদের কাজ শেষ হয়ে গেল। দ্বিতীয় কাজটি হবে, দ্বিতীয় শীটের কাজ হবে পার্টি নেম। আপনি যে সেল সেন্টারে কাজ করছেন সেই সেল সেন্টারের পার্টি নেম এখানে লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ কি হবে, কোথা থেকে নিয়ে আসতে হবে, সেটা আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি। আপনারা সেই ভিডিওতে দেখতে পাবেন ওইখানে কি হবে পার্টি নেমটা নিয়ে আসতে হবে। পার্টি নেম নিয়ে আসার পরে ডিফল্ট যে শীটটি এয়ার উত্তরা সেল সেন্টার, এই শীটে আপনাদের ওপেনিং ব্যালেন্সের কাজ করতে হবে। আপনাদের যে যে সেল সেন্টারে কাজ করছেন সেই সেই সেল সেন্টারের যে সকল পার্টিগুলোর নাম আছে এবং ওপেনিং ব্যালেন্স সব আছে তাদের শীটে এখানে আসবে। শুধুমাত্র এয়ার উত্তরা সেল সেন্টার এই ডিফল্ট নামটি চেঞ্জ করা যাবে না, যদি চেঞ্জ করেন
তাহলে আপনার কন্ট্রোল শিটে ওটি কাজ করবে না। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাই দিব, হ্যাঁ, পার্টি নেম এবং এয়ার উত্তরা সেলস সেন্টারের ডাটা কিভাবে নিয়ে আসতে হয় এবং কন্ট্রোল প্যানেলে কিভাবে কাজ করে। এরপরে ওয়ার্কিং ডাটা, আপনার যে যে হিসাবগুলো আপনি করবেন, যে যে কাজগুলো করবেন, সবগুলোই কাজ আপনাকে করতে হবে ওয়ার্কিং ডাটায়। ওয়ার্কিং ডাটার প্রথম যে কাজটি হবে সেটা হলে প্রথমে দেখবেন কাস্টমার নেম, হ্যাঁ, নাম্বার অফ থ্রি বিল, ওপেনিং ব্যালেন্স, গ্রস বিল অ্যামাউন্ট, নিট বিল অ্যামাউন্ট, ডিসকাউন্ট এবং আপনার প্রত্যেকটা বিলে পার্সেন্টেজ। তারপরে আপনার আসবে কালেকশন অ্যামাউন্ট, হাফ ইয়ারলি টার্গেট ইনসেন্টিভ বা কমিশন যেটি বলেন, টাইপ অফ সেলস, হ্যাঁ, আপনার টাইপ অফ সেলসটি হচ্ছে আপনার ক্রেডিট, মান্থলি ক্যাশ, ক্যাশ, কর্পোরেট, আর সেলস সেন্টার নাম। এই কাজটি আপনাকে ওয়ার্কিং ডাটাতে করতে হবে। ওয়ার্কিং ডাটাতে করার পর আপনাকে যেতে হবে রিফ্রেশ ডাটা। রিফ্রেশ ডাটাতে গিয়ে আপনি এই ব্লকের মধ্যে যেখানেই রাইট মাউস দেবেন, দেওয়ার পরে আপনি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে আপনার টাইপ অফ সেলস, নাম্বার অফ বিল, ওপেনিং ব্যালেন্স, গ্রস, ডিসকাউন্ট, নিট, ক্যালকুলেশন, কালেকশন এবং হাফ ইয়ারলি কমিশন, এখানে সব হিসাব চলে আসবে। নাম্বার অফ বিলের ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যে সকল পার্টির তিনের অধিক বিল সম্পূর্ণ করা হয়েছে তাদের হিসাবটাই শুধু এখানে আসবে। তিনের নিচে যে বিলগুলো আসবে তাদের হিসাব আসবে, তবে তাদের কমিশনের হিসাব কোনো ক্যালকুলেশন করবে না। তবে আপনারা লক্ষ্য রাখবেন যে সকল পার্টি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তিনটি বিল করেছে এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিনটি বিল করেছে, সেই সকল পার্টির আপনারা ইনসেন্টিভের হিসাবে অন্তর্ভুক্ত করবেন। কিন্তু আমি যখন এখানে হিসাব করেছি তখন তার এক বছরে তিনটি বিলের হিসাব করেছি। যে সকল পার্টির তিনটি বিল হয়েছে তাদের অবশ্যই চেক করে দেখবেন যে তাদের হাফ ইয়ারলিতে তিনটি বিল এবং পরবর্তী হাফ ইয়ারলি তিনটি বিল হয়েছে কিনা। যদি হয়ে থাকে তার সেলস টার্গেট ইনসেন্টিভ শুধুমাত্র যে 6 মাসের মধ্যে তিনটি বিল করেছে সেই 6 মাসের টার্গেট কমিশনটা সে পাবে, টার্গেট ইনসেন্টিভ সে পাবে। যদি অন্য কোনো সেকশনে তিনটি বিল যদি না হয়ে থাকে, তাহলে যদি একটি বা দুটি বিল হয়ে থাকে তাহলে সেই দুটি বিলের ক্ষেত্রে সে টার্গেট ইনসেন্টিভ পাবে না। এক্ষেত্রে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সেই সকল পার্টিগুলোরই চেক করবেন যেগুলো আপনার কাছে মনে হচ্ছে যে তিনটি বিল এক হাফ ইয়ারলির মধ্যে হয়নি, সেই সকল পার্টিগুলো আপনারা ভালোভাবে চেক করে নেবেন। এ হলো রিফ্রেশ ডাটা। রিফ্রেশ ডাটার কাজ শেষ হয়ে গেলেই আপনারা ক্যাশ কমিশন, আপনারা যখন পার্টিকে পার্টি নেমের ঘরে যখন আপনারা কাজ করবেন, এখানে আপনি পার্টিকে মান্থলি ক্যাশ, ক্রেডিট এবং টেবিল ক্যাশ বা কর্পোরেট যে শ্রেণীতে বিভক্ত করবেন সেই শ্রেণীর মধ্যেই অন্তর্ভুক্ত হবে। আপনাদের অতি সতর্কতার সহিত এই কাজটি করতে হবে। যদি আপনারা ক্যাশ টেবিল ক্যাশের পার্টির ক্ষেত্রে মান্থলি ক্যাশ করেন তাহলে তার টার্গেট ইনসেন্টিভ মান্থলি ক্যাশের হিসাব করবে। অতএব আপনারা সবসময় সতর্কতার সহিত কাস্টমার সিলেক্ট করার পর তার ক্যাটাগরিটা অবশ্যই ভালোভাবে সিলেক্ট করবেন যেন এইখানে ভুল না হয়। এইখানে ভুল হইলে আপনার ক্যালকুলেশন ভুল হবে। এরপরে মান্থলি ক্যাশ, আপনার ক্যাশ পার্টি, মান্থলি ক্যাশ এবং কর্পোরেট, হ্যাঁ, এই তিন শ্রেণীর কাস্টমার আপনার সেলস সেন্টারে কার্যক্রম চলমান আছে, যার কারণে তিনটি শিট আমি আপনাদেরকে তৈরি করে দিচ্ছি। আপনার ক্যাশ পার্টি হইলে ক্যাশ পার্টি সিলেক্ট করবেন, মান্থলি ক্যাশ হইলে
মান্থলি ক্যাশ সিলেক্ট করবেন, কর্পোরেট হলে কর্পোরেট সিলেক্ট করবেন। তাহলেই আপনাদের ট্রেডার্স টার্গেট ইনসেন্টিভ ক্যালকুলেশন সঠিকভাবে সম্পন্ন হবে। শুধুমাত্র আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে সকল ট্রেডার্স জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তিনটি বিলে বিল করেছে তারাই ট্রেডার্স টার্গেট ইনসেন্টিভ পাবে, এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তিনটি এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিনটি যারা বিল করবে শুধুমাত্র তারাই টার্গেট ইনসেন্টিভ পাবে। আমি এখানে হিসাব করার ক্ষেত্রে 12 মাসেই তিনটি বিলের হিসাব করেছি। আপনাদের ক্ষেত্রে আমি যদি দুটো পার্টে ট্রেডার্স টার্গেট ইনসেন্টিভ ক্যালকুলেশন হিসাব করতাম তাহলে আপনাদের কার্যক্রমটা অনেক বড় হয়ে যেত। আমি আপনাদের সংক্ষিপ্ত করার জন্য এক বছর হিসাবটা একসঙ্গে করেছি। আপনারা যে সকল পার্টিগুলোর তিনটি বিলের নিচে আছে বা তিনটি বিল এক ছয় মাসের মধ্যে করেনি, তাদেরগুলো সন্দেহ হইলে সেগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন, এবং অডিট টিম আপনাদের কাছে যখন চেকিং করবে তখন অবশ্যই তারা সঠিকভাবে যেন চেক করে সেদিকে লক্ষ্য রাখবেন। যদি আপনাদের কোনো একটি ভুলের কারণে টার্গেট ইনসেন্টিভ ক্যালকুলেশন যদি ভুল হয় বা কাস্টমারের কাছে বেশি হিসাব চলে যায়, তাহলে পরবর্তীতে আপনারা আর সংশোধন করতে পারবেন না বা ওই কাস্টমারের কাছে আপনারা ছোট হয়ে যাবে। অতএব সাবধানতার সহিত সুন্দরভাবে শীটটি তৈরি করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সঠিকভাবে হিসাব করার জন্য এই শীটটি তৈরি করেছি। আপনারা যতটুকু পারবেন সতর্কতার সহিত শীটটি তৈরি করবেন। যদি কোনো পার্টির আপনাদের হিসাবের কোনো সমস্যা মনে হয় তাহলে আপনারা সিঙ্গেল লেজার এই লেজারে ক্যাশ পার্টি ক্যালকুলেশন এবং মান্থলি ক্যাশ পার্টির ক্যালকুলেশন দুটো আলাদা করে দেওয়া আছে। তাহলে কোনো পার্টির সন্দেহ হইলে আপনারা সেই পার্টির ক্যালকুলেশনটা এইখানে করে নেবেন। এইখানে ক্যালকুলেশন করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, যদি ক্যাশ পার্টি হয়ে থাকে আপনাকে যেখানে যে ডাটাটা বসাইতে হবে শুধুমাত্র ওইটুকুই ডাটা আপনারা এখানে বসাবেন, আপনাদের হিসাব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে অনলি ডাটা যেখানে লেখা আছে শুধুমাত্র আপনি সেখানেই ডাটা বসাবেন বা সেখানে তথ্য ইনক্লুডিং করবেন, তাহলেই আপনার হিসাবটি সঠিকভাবে হবে। ধরুন ক্যাশ পার্টির ক্ষেত্রে আমি একটা পার্টির ওপেনিং ব্যালেন্স যদি থাকে তাহলে ওপেনিং ব্যালেন্স ডেবিট ক্রেডিট যে ফিগারই হয়, ক্রেডিট হলে মাইনাস ফিগার মাইনাস বসাবেন আর ডেবিট হইলে মাইনাস বসানোর দরকার নেই। ওপেনিং বসানোর পর প্রথম ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তার নিট সেল যত টাকা তত টাকা আপনি এখানে বসাবেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তার যা কালেকশন সেটুকু এখানে বসাবেন। বসানোর পর পরবর্তী কাজ হবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে যত টাকা নিট সেল হবে এখানে এই ফিগার বসাবেন, এবং কালেকশন জানুয়ারি থেকে জুন পর্যন্ত যত টাকা কালেকশন হবে এখানে বসাবেন। যদি বসান তাহলে আপনার অটোমেটিক ভাবেই ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক একইরূপ ভাবে মান্থলি ক্যাশ পার্টির ক্ষেত্রেও যদি পার্টির ওপেনিং ব্যালেন্স থাকে ওপেনিং বসাবেন, নিট অ্যামাউন্ট যদি থাকে নিট অ্যামাউন্ট বসাবেন, কালেকশন থাকলে কালেকশন বসাবেন, এবং পরবর্তী ছয় মাসের নিট অ্যামাউন্ট বসাবেন, পরবর্তী ছয় মাসের কালেকশন অ্যামাউন্ট বসাবেন, তাহলেই আপনার হিসাবটি ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে ট্রেডার্স টার্গেট ইনসেন্টিভ ক্যালকুলেশন শীটে যে সকল তথ্য আপনাদের জানার প্রয়োজন সেগুলো হয়তো আমি আপনাদেরকে বলে শেষ করেছি। আপনারা এর মাঝেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই
আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 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 আপনাদেরকে আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। অথবা আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনারা কমেন্টস বক্সে যদি আপনাদের মন্তব্য লেখেন, যার যে প্রবলেম হবে সে প্রবলেমটি যদি লেখেন, তাহলে আমি পরবর্তীতে সেটি আরো সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই দিতে পারবো বলে আমি আশা করি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগছে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি খারাপ লাগে ডিসলাইক করবেন, যদি কোনো মন্তব্য লিখতে হয় কমেন্ট বক্সে লিখবেন। যাদের এই শীটটি প্রয়োজন হবে তারা আমাকে মেল অ্যাড্রেস দেবেন, আমি তাদেরকে মেইলের মাধ্যমে এই শীটটি দেবার ব্যবস্থা করব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, করোনা থেকে মুক্ত থাকবেন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। ধন্যবাদ।